বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করতে চট্টগ্রামের শিল্পপতি, ব্যাংকার ও বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মতবিনিময় করেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। এতে তিনি চট্টগ্রাম নগরীকে বিশ্বমানের নগরীতে পরিণত করতে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রমে তাদের সহযোগিতা চান। নগরের প্রতিটি বাসা থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহে 2টি করে বিন সহ মোট 20 লাখ বিন ও 2000 রিক্সা ভ্যানের চাহিদার কথা তুলে ধরেন মেয়র। পুরো শহরটা ঢেকে গিয়েছিল, পাহাড় দেখা যেত না, ইভেন কি আকাশও দেখা যেত না। চট্টগ্রাম মহানগরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেয়রের এ ধরনের আহ্বানে ব্যাপক সাড়া পড়েছে। এগিয়ে আসেন শিল্পপতি, ব্যাংকার ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তবে এ ধরনের পদক্ষেপ সফল করতে নিয়মিত মনিটরিং এর পরামর্শ দিয়েছেন তারা। চট্টগ্রাম ক্লাবের এখানে মেম্বাররা আছেন, এলিট মেম্বার, তারাও মনে করেন, আমি দেখেছি যে তারাও মনে করেন এই উদ্যোগটা যদি সার্থক হয়, সফল হয়, তাহলে তারাও বাইরে গিয়ে বলতে পারবে যে চট্টগ্রাম শহরে একটা ভালো উদ্যোগ হয়েছে। তবে এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ কিংবা চেক নেওয়া হবে না, শুধু নির্দিষ্ট ডিজাইনের ময়লা ফেলার ঝুড়ি ও ভ্যান নেওয়া হবে বলে জানান মেয়র। আমরা কোনো কেস চেক কোনো কিছু লেনদেন করতে যাব না, আমরা কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি, কোথায় কোথায় হয়তো এই ভ্যানগুলো তৈরি করা যায় বা কোথায় বিনগুলো তৈরি করা যায় ইনফরমেশনটা দিব, ওইগুলো যোগাযোগ ওনারাই করবেন, ওনারাই আমাদেরকে হয়তো স্লিপটা লেনদেন সবগুলো ওনারা করবেন। এটা কারণ এটা করতে চাচ্ছি এটা স্বচ্ছতার জন্য। চলতি বছরের মধ্যে পুরো নগরীকে এই কার্যক্রমের আওতায় এনে বন্দর নগরী থেকে উন্মুক্ত ডাস্টবিন সম্পূর্ণভাবে তুলে ফেলার কথাও জানান মেয়র। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।